প্রিয় দর্শক, চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে। আপনাদের সাথে আছে আমি ফারুক মেহেদি, আর আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা বিআইডিএস এর সাবেক মহাপরিচালক এবং অর্থনীতিবিদ ডক্টর এম আসাদুজ্জামান। ডক্টর আসাদুজ্জামান, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ দর্শক। আজকে আমরা মূলত সমসাময়িক অর্থনীতি নিয়ে কথা বলবো, তার আগে চলুন আজকের অতিথিকে নিয়ে তৈরি একটি প্রতিবেদন দেখে নেই। ডক্টর এম আসাদুজ্জামান, গবেষক, অর্থনীতিবিদ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর সাবেক মহাপরিচালক, অর্থনীতি বিশেষ করে জ্বালানি খাত, কৃষি ও খাদ্য নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে বিশেষজ্ঞ। জন্ম 1947 সালে। 1962 সালে প্রথম বিভাগে ম্যাট্রিক এবং 1964 সালে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিকে রাজশাহী বোর্ডে মেধাতালিকায় অষ্টম স্থান অর্জন করেন। 1967 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং 1968 সালে একই বিভাগ থেকে MA পাশ করেন। 1972 সালে লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে MS, এরপর 1980 সালে যুক্তরাজ্যের সাসেক্স ইউনিভার্সিটি থেকে PhD ডিগ্রি অর্জন করেন ডক্টর এম আসাদুজ্জামান। গবেষণায় কর্মজীবন শুরু 1984 সালে BIDS এর সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে। একই পদে কাজ করেন 1997 সাল পর্যন্ত। পরবর্তীতে একই প্রতিষ্ঠানে গবেষণা পরিচালক ও মহাপরিচালকের দায়িত্ব পালন করেন ডক্টর এম আসাদুজ্জামান। 2012 সালে BIDS এ যোগ দেন কনসালটেন্ট হিসেবে। বর্তমানে একই প্রতিষ্ঠানে প্রফেসরিয়াল ফেলো হিসেবে নিয়োজিত আছেন ডক্টর এম আসাদুজ্জামান। BIDS ছাড়াও ডক্টর আসাদুজ্জামান টেকনিক্যাল কমিটি অন এগ্রিকালচার সেন্সাস BBS এর চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা ফাউন্ডেশনের পরিচালক সহ দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। অর্থনীতি, জ্বালানি, জলবায়ু ও কৃষি নিয়ে ডক্টর আসাদুজ্জামানের 71টি প্রকাশনা রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি স্বরূপ দেশ বিদেশে নানান সম্মাননা ও পুরস্কার পেয়েছেন ডক্টর এম আসাদুজ্জামান। ডক্টর আসাদুজ্জামান একজন সমৃদ্ধ, আসলে অর্থনীতিতে যদি বলি আমরা, একজন সমৃদ্ধ অর্থনীতিবিদ আর কি। তো আমরা ডক্টর আসাদুজ্জামান সম্পর্কে দেখলাম এবং আমরা অর্থনীতিতে আপনার নানা অবদান কর্মকাণ্ড নিয়ে কথা বলবো। তার আগে যদি আমরা শুরুতেই যদি জানতে চাই যে ডক্টর এম আসাদুজ্জামানের শৈশবটা আসলে কোথায় কেটেছিল। আমরা জানি যে আপনি ওই সময় খুব মেধাবী ছাত্র ছিলেন। শৈশব আমার মূলত কেটেছে বর্তমান চাঁপাইনবাবগঞ্জ জেলার একটা গ্রামে, বারোগড়িয়া সেই গ্রামের নাম। এবং আমি সেইখানে, সেই গ্রামেই প্রাইমারি পর্যন্ত লেখাপড়া করি এবং পরে পাশের গ্রামে আমাদের স্কুলে, গ্রামে তখন ওই মাইনর স্কুল বলতো, ক্লাস সিক্সে পড়ার কোনো ব্যবস্থা ছিল না, পাশের গ্রামে আমি লেখাপড়া করেছিলাম। এরপরে কাছেই নবাবগঞ্জের হরিমোহন ইনস্টিটিউশনে আমি ক্লাস 7-এর লেখাপড়া করি। এরপরে আমি চলে আসি ঢাকায়। ঢাকায় আমি সেন্ট গ্রেগরিজ হাই স্কুল থেকে পরে 1962 সালে ম্যাট্রিক পাস করি। এরপরে আবার আমি রাজশাহীতে ফেরত যাই। রাজশাহীতে আমি 2 বছর লেখাপড়া, রাজশাহী গভর্নমেন্ট কলেজে 2 বছর লেখাপড়া করি ISC করে। তারপরে আবার ঢাকায় ব্যাক করি, ঢাকায় BA অনার্স এবং MA করি। এমএ করার পরেই আমি করাচি চলে যাই, পাকিস্তান ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজে। তো আপনার আসলে এই যে শৈশবে আপনি এত ভালো ছাত্র ছিলেন, ওই প্রণোদনাটা আসলে কীভাবে পেতেন আর কি, যে ভালো ছাত্র হতে হবে, ভালো করতে হবে, এই যে বিষয়গুলো, এটা কীভাবে তৈরি হলো? এইটা আমি বলবো যে এটা 2-3 ধরনের প্রভাব এখানে ছিল। একটা প্রভাব ছিল, আমি বলবো, আমার মায়ের প্রভাব। আমার মা সেই সময়কার হিসাবে যে খুব বেশি লেখাপড়া, এখনকার হিসাবে খুব যে বেশি লেখাপড়া জানতেন তা না, কিন্তু লেখাপড়া করাটা যে প্রয়োজন সেটা ওনার মনের মধ্যে সবসময় ছিল এবং সেটা সবসময় উনি আমাদের প্রণোদনা দিতেন। বাবাও ছিলেন, কিন্তু আমি বলবো যে মায়ের প্রভাবটা বেশি। আর একটা প্রভাব যেটা ছিল সেটা হচ্ছে যে আমার ভাইয়েরা যারা ছিলেন, আমি সবচেয়ে ছোটো, ভাইয়েরা যারা ছিলেন তারা সবসময় আমাকে এই ব্যাপারে সবসময় প্রণোদনা দেওয়ার চেষ্টা করতেন। বিশেষ করে আমার সেজো ভাই, যিনি আমাদের বাড়ির মধ্যে প্রথম MA পাস করেন, তিনি আমাকে সবসময় এ ব্যাপারে উৎসাহ দিতেন। এরপরে আপনি, আমরা জানি যে আসলে অর্থনীতি নিয়ে আপনার উচ্চশিক্ষা, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়েছেন, পরে লন্ডন স্কুল অব ইকোনমিক্স, যেটা আসলে অর্থনীতিতে
খুবই একটা ভালো প্রতিষ্ঠান অর্থনীতি পড়ার জন্য। এরপর আপনি সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে যুক্তরাজ্যের আপনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এই যে আপনার অর্থনীতি পড়াশোনা, সেই ইচ্ছেটা বা আগ্রহটা আসলে অর্থনীতির সাথে থাকার আগ্রহটা কোথা থেকে? সত্যিকার অর্থে বলতে গেলে অর্থনীতি পড়ার কিন্তু প্রথম দিকে আমার বিশেষ আগ্রহ ছিল না। আমার আগ্রহ ছিল জীব রসায়ন পড়ার, বায়োকেমিস্ট্রি পড়ার। কিন্তু আমার সেজভাই ইনফ্যাক্ট এই ব্যাপারে আমাকে প্রভাবিত করেছিলেন। তিনি বলেছিলেন যে বায়োকেমিস্ট্রি পড়া যেতে পারে, তোমার ইচ্ছা থাকে তুমি বিজ্ঞানী হবা, সে সম্বন্ধে কোনো ইয়ে নাই, সন্দেহ নাই, তোমার ইচ্ছা থাকলে হবা। কিন্তু যদি ইকোনমিক্সের মতন সাবজেক্টে যাও তাহলে তুমি একটু মাচ ব্রডার স্কোপ হবে, তোমার পৃথিবীটাকে জানতে পারবে অনেক বেশি ভালোভাবে, হিউম্যান সোসাইটিকে জানতে পারবে অনেক বেশি ভালোভাবে। এবং সেই ইচ্ছাটাই কিন্তু শেষ পর্যন্ত পরে আমার ইচ্ছা জাগে যে আমি ইকোনমিক্স। এরপরে কি ভালো লেগে গেল অর্থনীতি পড়তে গিয়ে, কি আসলে ভালো লেগে গেল? আমি বলি এখানেও একটা আমাদের সৌভাগ্য, আমি প্রথম গিয়ে যাকে পেয়েছিলাম আমরা ডিপার্টমেন্টের হেড হিসাবে এবং যিনি আমাদের পড়িয়েছিলেন বেশ কিছুদিন, ডক্টর আবু মাহমুদ, এবং তখনই কিন্তু ইকোনমিক্সের যে এই টেকনিক্যাল সেন্সে না, ইকোনমিক্স যে মানুষের কাজের জন্য এই জিনিসটা কিন্তু তার লেকচারের ভেতর থেকে আমরা ক্লাসে যে লেকচারগুলো প্রথম কয়েকটা পেয়েছিলাম তার থেকে পেয়েছি। এরপরে তো আস্তে আস্তে সাবজেক্টের গভীরে, বিষয়ের গভীরে যত যাই তত বেশি ইন্টারেস্টিং। আপনি যে মানের ছাত্র ছিলেন, যে মেধা ছিল, যে রেজাল্ট ছিল, আপনি চাইলে আসলে আমলা হতে পারতেন, চাইলে ব্যবসায়ী হতে পারতেন বা চাইলে সরকারি অন্য চাকরি করতে পারতেন। আপনি আসলে অর্থনীতির সাথে ছিলেন, গবেষণার সাথে অর্থনীতিবিদ হয়ে উঠলেন, তো এই যে এইটা আসলে কীভাবে হলো? এখানেও বলি যে প্রাথমিকভাবে যে পরিবারের ভিতরে যে দোনমনো ভাব ছিল না তা না, পরিবারের মধ্যে প্রথম ইয়ে ছিল যে তখন সিভিল সার্ভিসে যাওয়ার ব্যাপারে একটা সাবজেক্টে একটা সবাই চাইতেন এবং পরিবার থেকেও সেই কথা প্রথম বলা হয়েছিল। কিন্তু সেই সময়ের মধ্যে আমি ইতিমধ্যে তৎকালীন পাকিস্তান ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট ইকোনমিক্স তার কথা জানতে পারি এবং বিভিন্ন দিক থেকে যা খবর পাই তাতে আমার কাছে মনে হয় যে আমার সম্ভবত সেখানেই যাওয়া উচিত, এই সিভিল সার্ভিসের ভিতর না গিয়ে সেখানে যাওয়া উচিত। আর একটা ব্যাপার আছে, সেই সময়ে আপনার মনে রাখতে হবে যে আইয়ুব খান বিরোধী আন্দোলন শুরু হয়েছিল এবং ওই সময় আইয়ুব খানের সাথে তৎকালীন সিভিল মানে আপনার সিভিল সার্ভেন্টের যে সম্পর্ক, এই সমস্ত ব্যাপার বহু কিছু খবরের কাগজে ওঠে এবং সেখান থেকে এক ধরনের কিছু কিন্তু একটু বিতৃষ্ণা এসেছিল যে এর ভেতরে হয়তো না যাওয়াই ভালো। আচ্ছা, এরপর আপনি গবেষণা কর্মে জড়িয়ে পড়লেন, তো এই যে গবেষণা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো গবেষণা খুবই গুরুত্বপূর্ণ, তো বাংলাদেশের আসলে এগিয়ে যাওয়ার পেছনে যে গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস, যেটা খুবই থিঙ্ক ট্যাঙ্ক বলা হয় সরকারের, তো সেই গবেষণা প্রতিষ্ঠানে আপনারা যখন শুরু করলেন সেই সময়টা কী চ্যালেঞ্জ ছিল? আসলে গবেষণা করার জন্য যে ধরনের পরিবেশ দরকার, যে ধরনের স্বাধীনতা দরকার, যে ধরনের আর্থিক প্রণোদনা দরকার, সেই বিষয়গুলো কীরকমভাবে আপনারা পেয়েছিলেন ওই সময়? কয়েকটি জিনিস আছে, আপনি স্বাধীনতার কথা প্রথম বললেন এবং গবেষণার জন্য স্বাধীনতা একটা বিরাট বড় ব্যাপার। এ সম্পর্কে বলতে পারি যে দু একবার ছোটোখাটো ঘটনা ছাড়া এখন পর্যন্ত, তখন থেকে এখন পর্যন্ত যেটুকু হয়েছে বরং বর্তমানের দিকে বেশি হয়েছে, আগে একবারই হয়নি। বিআইডিএসে সবসময় আমরা স্বাধীনভাবে কাজ করতে পেরেছি, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস মনে হয়েছে, এটা এক। দুই নম্বর হচ্ছে, যদি আর্থিক ব্যাপারের কথা বলেন, তখনকার হিসাবে কিন্তু খুব একটা খারাপ যে ছিল তা না, কিন্তু একটা যুদ্ধোত্তর অর্থনীতিতে যেভাবে ইনফ্লেশন বেড়ে যায় এবং তা হয়ে সাথে সকলে যেরকম অবস্থা হয়েছিল আমাদেরও কিছু না কিছু হয়েছিল, এটা নিঃসন্দেহ, এটা নিয়ে কোনো সন্দেহ করার কারণ নাই। কিন্তু আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে তখন তো বটেই, এখনও আছে অনেকখানেই, যে বিআইডিএসের মতন সমতুল্য কোনো অর্গানাইজেশন কিন্তু ছিল না। এবং এটাও মনে রাখতে হবে বিআইডিএসে যারা বিভিন্ন সময়ে কাজ করেছেন সেই সময়ে, অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপক কাজীজুর রহমান, তারাই পরে আসলে অর্থনৈতিক নেতৃত্ব দিয়ে, স্বদেশ বোস, তারা কিন্তু দুই অর্থনীতি তত্ত্বের মধ্যে যত কিছু মাল মশলা যোগান দেওয়ার এরাই কিন্তু করেছিলেন। এবং সুতরাং সেখান থেকে যে একটা মানসিক প্রণোদনা আসা যে আমাদের নিজেদের দেশকে আমাদের গড়ে তুলতে হবে, সেই জন্য গবেষণার যথেষ্ট প্রয়োজন আছে, এই এটাই কিন্তু একটা বিরাট বড় প্রণোদনা। সরকার কি আপনারা যে গবেষণাগুলো করছেন বা সুপারিশগুলো সেগুলো কি সরকার গ্রহণ করছে? সরকার তো সেইভাবে গ্রহণ হয় না, যেটা হয় কিছু কিছু হয় আমরা সরাসরি অনেকেই বিভিন্ন কমিটিতে কাজ করি, সেই কমিটির
কিছু একটা ব্যাপার আছে, সরকারের পলিসি মেকিংয়ে সেখানে একটা রোল আছে। আর একটা আছে আমাদের যে রিসার্চ হয়, সেই রিসার্চের রেজাল্ট কিন্তু বহু ক্ষেত্রেই সরকারের কাছে পৌঁছে যায়, এবং অনেক কিছু কিন্তু সরকার নিজেই চান যে এই গবেষণাটা করে দেওয়া হোক, এবং সেটাও সেভাবেও কিন্তু হয়। তো সুতরাং এটা যে মানে আজকে আমি রিসার্চ করলাম কালকেই পলিসি চেঞ্জ হয়ে গেল তা না, এটা লং টাইম। কিন্তু হ্যাঁ, একটা কন্ট্যাক্ট সবসময় বিআইডিএসের সাথে আছে। আসাদুজ্জামান, আমরা একটা ছোট বিরতি নেব, বিরতির পর আবার এই বিষয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথের রিপোর্ট যে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর সাবেক মহাপরিচালক ও অর্থনীতিবিদ ডক্টর এম আসাদুজ্জামান। ডক্টর আসাদুজ্জামান, আমরা কথা বলছিলাম বিআইডিএস এবং গবেষণা প্রতিষ্ঠানের কর্মকাণ্ড নিয়ে। আমরা যদি একটু আপনার যে স্পেশালাইজেশন, বিশেষ করে জ্বালানি খাত দিয়ে আমি শুরু করতে চাই, তো জ্বালানির দাম বিশ্ববাজারে অনেক কমে গিয়েছে, এটা সর্বনিম্ন $25 চলে এসেছিল ব্যারেল, এরপরেও সরকার দাম কমায়নি, লোকসান কমানোর যুক্তিতে এই সরকার এই অবস্থানটা নিয়েছে বলে আমরা জানি, সরকারের এই অবস্থান কতটুকু যৌক্তিক? যদি ফাইন্যান্সিয়াল টার্মসে দেখেন, টাকা হিসাব, টাকা আগে যেটা বিপিসি পেট্রোলিয়াম কর্পোরেশনের যে লোকসানগুলো হয়েছে, লোকসানটা পুরানোর জন্য তারা এটা করেছে বলছে, কিন্তু এখন বলছে যে তাদের লোকসানটা শেষ হয়ে গেছে, লোকসান যা ছিল সেটা পুরোপুরি উঠে এসছে, এরপরও সরকার কমাচ্ছে না। এখন প্রশ্ন উঠতে পারে যে না কমানোর পিছনে যুক্তিটা কী, সেটা আগে দেখি। না কমানোর পিছনে যুক্তি একটাই হতে পারে যে আমি যদি দাম কমাই তাহলে সাধারণভাবে অবশ্যই এর ভোগ অনেক বেশি বেড়ে যাবে, এবং ভোগ বেড়ে গেলে তার থেকে যে খুব বেশি কিছু একটা ফায়দা হবে সেটা না। কাদের বাড়বে? আমাদের মতন লোকরা বা আমাদের থেকে যারা উচ্চবিত্ত আছেন, তারা প্রচুর গাড়ি যারা চালান তারা আরও বেশি গাড়ি চালাবেন, তাহলে লাভটা কী হলো? সরকার সেটা মনে করতে পারে, কিন্তু যেটা সরকারের করা উচিত ছিল বলে মনে করি সেটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল প্রাইসিং করা, যে মানে এক এক ধরনের গ্রুপের কাছ থেকে এক এক ধরনের প্রাইস নেবে, যেখানে আপনার $114-15 থেকে ব্যারেল প্রতি $30 নিচে নেমে এসছে, সেক্ষেত্রে সরকার 99 টাকা থেকে কমপক্ষে হলো 60 টাকা কি 50 টাকাতে নিয়ে আসতে পারতো, এবং সেটা ডিফারেন্সিয়াল প্রাইসিং করতে পারতো। যারা কেবলমাত্র প্রাইভেট গাড়ি চালান তাদের জন্য দাম বেশি থাকলো, যারা ডিজেল চালান এবং বাস চালান, ট্রাক চালান, যেটা ইকোনমির পুরোটা লাইফ ব্লাড যেটার মধ্যে আছে, সেইখানের জন্য দামটা কমাতে পারতেন সাফিসিয়েন্টলি, তাহলে হতো কি যে যে ইকোনমির ভিতরে যে একটা গ্রোথ স্পার্টটা আসতো সেইটার ভ্যালুয়েশনটা কিন্তু সরকার হিসাবে দেখছেন না, কেবল ফাইন্যান্সিয়াল টার্মসে দেখছেন, ইকোনমিক টার্মসে দেখছেন না। এটা অত্যন্ত আমি বরং একদিক থেকে বলবো যে এটা একটু সরকার এখনই এই সুযোগটা নিতে পারে, কারণ ইতিমধ্যেই আপনার আমরা জেনেছি গত 6 মাসেই বিপিসি প্রায় 4,500 কোটি টাকা প্রফিট করেছে, তো ভোক্তারা তো আসলে এটা থেকে কোনো সুফল পায়নি। তো সরকার যদি কমিয়ে মানে অন্তত ভোক্তাদের কাছে এক ধরনের সততার পরিচয় দিতে পারতো, আবার যখন বাড়ে সেটা বাড়াতে পারতো, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? এটা সেটাই তো হচ্ছে কথা, যে এটা দুটো জিনিস এখানে, এমনকি তিনটে জিনিস, এটা তো এর ভিতরে একটা রাজনৈতিক ব্যাপারও আছে। সরকার কেন এই জিনিসটা মাথার ভিতর নিচ্ছেন না সেটা আমি বুঝতে পারছি না। তার কারণ এমনও আছে কোনো কোনো দেশে, আমরা শুনেছি যে প্রতিবেশী দেশেও এখন নাকি 1 লিটার তেলের চাইতে 1 লিটার পানির দাম বেশি, এই অবস্থায় এসেছে। সেক্ষেত্রে আমাদের দেশে কোনো কিছুই কমানো হবে না, একেবারেই কমানো হবে না, এটার কোনো যুক্তি নাই। যে মূল যুক্তি যেটা হওয়া উচিত কমানোর পেছনে, সেটা হচ্ছে যে যে উন্নয়নের যে গতিধারাটা সেটা আরও অনেক বেশি বেগবান হতে পারতো, তারপরে সারা দেশ সেটাতে উপকৃত হতে পারতো। এখন সেটা না হয়ে কেবল একটি বিশেষ হয়তো গোষ্ঠী বা একটা সংস্থা কেবল তার লাভ হচ্ছে, অন্য কাউরই কোনো লাভ। আপনি বলছিলেন যে গ্রুপ ভেদে প্রাইসিং করাটা উচ্চবিত্তের জন্য একটা, এই সেটা অনেকটা জটিল হয়ে যাবে না? যে এখনও তো কিছুটা আছেই, জটিল মানে হচ্ছে যে আপনি যে অকটেন এবং পেট্রোল যারা মূলত ব্যবহার করে, যারা প্রাইভেট গাড়ির জন্য এই সমস্ত জন্য ব্যবহার করে, সেটার দাম আপনার বেশি থাকুক, কিন্তু আপনার ডিজেল বা অন্যান্য সমস্ত এই জিনিসগুলোর দাম অনেক বেশি কমিয়ে ফেলা সম্ভব। যাতে হচ্ছে ডিজেলটা কিসে ব্যবহার হয়, ট্রাকের জন্য ব্যবহার হয়, মালামাল নেওয়ার জন্য ব্যবহার হয়, রেলের জন্য ব্যবহার হয়, আপনার লঞ্চের জন্য ব্যবহার হয়,
তো এর ফলে তো ইকোনমির এগুলো দিজ আর দি লাইফ ব্লাড অফ ইকোনমিক্স, ট্রান্সপোর্ট হচ্ছে লাইফ ব্লাড অফ ইকোনমি, তো সেটা যদি আমরা এটা হিসাবের ভিতরে না নিই সুযোগটা সরকার নিতে পারতো সেটা নেওয়া হয়নি। তো গ্যাস সংকটও কিন্তু প্রকট, আমরা দেখছি আপনি কিছুদিন আগেও লক্ষ্য করে থাকবেন যে গ্যাস পাওয়া যাচ্ছিল না, তো গ্যাসের সংকটের কারণে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠানে সংযোগ পাচ্ছেন না বিনিয়োগকারীরা, তো এটা তো এক ধরনের বিনিয়োগে আসলে প্রতিবন্ধকতা, এটাকে আসলে এই প্রবলেমগুলো কেন হচ্ছে? গ্যাস নাই যে বিষয়গুলো, সরকার সেই প্রস্তুতিটা নাই কেন যে গ্যাসের যে সরবরাহ বাড়ানো বা এই সংস্থানটা করা, কারণ অর্থনীতি তো চালাতে হবে। হ্যাঁ, গ্যাসের সরবরাহ বাড়ানোর দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে যে ইতিমধ্যে যে সমস্ত কূপ আছে যেখান থেকে আমরা গ্যাস তুলছি সেখান থেকে আরও বেশি গ্যাস আহরণ করা যায় কিনা সেটার চেষ্টা করা, সেটার হয়তো কিছু না কিছু হচ্ছে কিন্তু পুরোপুরি কতটুকু হচ্ছে সেটা বোঝা মুশকিল, এক। দুই নম্বর হচ্ছে যে রিজার্ভয়ার ম্যানেজমেন্ট বলে যে বস্তুটা আছে সেটা খুব বেশি এখন পর্যন্ত চেষ্টা করা হয়েছে বলে মনে হয় না, যেগুলো ইতিমধ্যে আছে সেগুলোর ভিতরে আমি খুঁড়লাম গ্যাস উঠলো বাস ওখানেই কিন্তু শেষ না, আমাকে কন্টিনিউয়াসলি কিন্তু যে করতে হবে সায়েন্টিফিক ইনভেস্টিগেশন করতে হবে যে সেইখানে কী অবস্থায় আছে, কতটুকু আরও ভালোভাবে তোলা সম্ভব, সেটা কতটুকু হয় সেটা খুব কমই হয় বলে আমার ধারণা। আরেকটা যেটা হওয়া উচিত যেটা খুবই কিন্তু কম হয়েছে, আমি গ্যাস কি আমার দেশে ফুরিয়ে গেছে, গ্যাস কি আর নাই, আমি কি আর খোঁড়াখুঁড়ি করবো না দেখবো না, কোনো কিছুই তো প্র্যাকটিক্যালি জিনিসটা হচ্ছে না, আমরা মনে হচ্ছে যে গ্যাস শেষ হয়ে গেছে আমাদের তেল আনতে হবে কয়লা আনতে হবে আমি সেটার পিছনে ছুটি, এবং এটার পিছনে আমার মনে হয় ইম্পোর্ট লবির একটা বিরাট বড় হয়তো রোল থাকতে পারে যেটা খুব পরিষ্কার না। অবশ্যই এইটা নিয়ে আসলে যে সত্যিকার অর্থে যে সমস্যাগুলো কোথায় এটা নিয়ে কি কোনো গবেষণা হওয়ার প্রয়োজন আছে বা গবেষণা করে কি এটা দেখা যায় না যে কেন আসলে গ্যাস যে অর্থে এক্সপ্লোর করার কথা সেই বিষয়গুলো হচ্ছে না? না, এইটা এখানের ভিতরে যে গবেষণাটা হবে সেটা মূলত বিজ্ঞানভিত্তিক গবেষণা হতে হবে, ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞানভিত্তিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভিত্তিক, তো সেইটা অর্থনীতিবিদদের সরাসরি নয় কিন্তু তারা যে কাজ করবেন সেই কাজের পরের থেকে অর্থনীতিবিদদের কাজের ব্যাপার। এখন কথা হচ্ছে যে অর্থনীতিবিদ সম্বন্ধে হিসাবে আমি কী বলতে পারি, আমার কাছে যে জিনিসটা যেটা বললাম যে কিছু গোষ্ঠীগত সুবিধা অসুবিধার ব্যাপার আছে যেটাকে আমরা পলিটিক্যাল ইকোনমি বলি, যে কেউ এর থেকে বেশ কিছু ফায়দা তুলছে যেটা অন্যদের জন্য সুবিধা হচ্ছে না। ফায়দা কারা তুলছে? বাংলাদেশের সব কিছুতেই কিন্তু ইম্পোর্ট লবি সব জায়গাতে ফায়দা তোলে এবং এখানেও সম্ভবত সেটাই প্রযোজ্য। আমরা দেখছি যে সরকারও বলছে যে বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে, প্রচুর বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে, তারপরেও কিন্তু সংকট দেখছি, আপনার কি মনে হয় আসলে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ? বিদ্যুতে সংকট যদি চলেই গিয়ে থাকে তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি একটু আগে বললেন যে বহু শিল্পে গ্যাসের কানেকশান পাচ্ছে না, গ্যাসের কানেকশান দুটো কারণে, এক হিট জেনারেশনের কারণে বয়লার বা এই সমস্ত কারণে হতে পারে, আর একটা হতে পারে যাদের ক্যাপটিভ জেনারেশান আছে তাদের জন্য, তো ক্যাপটিভ জেনারেশান তো অনেক আগে থেকে অনেকেই ইনস্টল করেছিলেন, সেগুলো যদি পুরনো হয়ে যায় তারা ইলেকট্রিসিটি যদি সহজে পাওয়া যায় তাহলে সেটা বাদ দিয়ে ইলেকট্রিসিটিতে কানেকশান নেবেন, সেটা হচ্ছে কি না সেটাও তো পরিষ্কার না। আর যদি ইতিমধ্যে এমনই হয়ে গিয়ে থাকে যে আমরা বিদ্যুতের সংকট কাটিয়ে উঠেছি, বিদ্যুতের সংকট এটা ঠিকই যে আগের তুলনায় অন্তত ঢাকা শহরে অনেক সহনীয় অবস্থায় এসেছে, যদিও মাঝে মধ্যে এখনও একাধ দিন হয় শীতের দিনও হয়েছে, সেগুলো হয়তো অন্য কোনো টেকনিক্যাল কারণে, তো কিন্তু এটা মনে রাখতে হবে যে আমার যে চাহিদাটা ভবিষ্যৎ চাহিদা তা কিন্তু এখনকার চাইতে অনেক বেশি, আমি যত বেশি বিদ্যুৎ দিতে পারবো তত বেশি আমার কিন্তু প্রোডাক্টিভিটি বাড়বে, শিল্পায়ন বাড়বে, এই সমস্ত জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আমি একটা খুব পুরনো কথা বলি, এগুলো আজকাল খুব না মানে লোকে এগুলো আর মনে করে না, এবং যার সম্বন্ধে কথা বলছি তার সম্বন্ধেও অনেকে হয়তো কথা বলবেন না, যখন সোভিয়েত রাশিয়া প্রথম এস্টাবলিশড হয় তখন লেনিন বলেছিলেন যে সোভিয়েত মানে হচ্ছে ইনস্টিটিউশনাল ব্যবস্থা প্লাস ইলেকট্রিসিটি ইজ ইকুয়াল টু কমিউনিজম, তারা সেই প্রায় 100 বছর আগে বুঝেছিলেন যে ইলেকট্রিসিটি ছাড়া চলবে না, কিন্তু আমরা এখনও সেই জিনিসটা পরিষ্কারভাবে আমাদের মাথায় আসেনি। আমরা তো নবায়নযোগ্য জ্বালানির কথাও বলছি অনেক কথা, এটা নিয়ে অনেক সেমিনার হচ্ছে, কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, কিন্তু বাস্তবে যে পরিমাণ আসলে এই খাতের উন্নয়ন দরকার ছিল সেই জিনিসটা কিন্তু হয় নাই, সেটা কোন দুর্বলতায় হয় না? এটা দুটো জিনিস আছে, এক হচ্ছে নবায়নযোগ্য জ্বালানির জন্য যে ব্যবস্থা করা সেই ব্যবস্থাটা করা, যদি আমি গ্রিড ইলেকট্রিসিটিতে যাই মানে আমি ইলেকট্রিসিটি প্রডিউস করব তারপরে গ্রিডে কানেক্ট করব, সেটা কিন্তু এখনও সহজ হয়নি, যদিও কোনো কোনো দেশ আছে, কারণ আপনি যদি সোলারের কথা বলেন
জায়গা অনেক বেশি লাগবে। কিন্তু তাহলে আমাদের এখানে সেই চেষ্টা চরিত্র করা উচিত, আপনি যেটা বললেন গবেষণা করা উচিত যে কীভাবে স্বল্প জায়গার মধ্যে করতে পারি। 10 বছর আগে সোলার টেকনোলজির যে অবস্থা ছিল, এখন কিন্তু সোলার টেকনোলজি অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে হিসাবে নিচ্ছি না। আরেকটা জিনিস আমি এটা সেই ইম্পোর্ট লবির কথাটা বলি, আমি যেটা প্রায়ই বলি যে আমাদের দেশে হচ্ছে ভেন্ডার ড্রিভেন ইকোনমি। আমি কোন কোন প্যারেন্ট কোম্পানির এজেন্ট হয়ে এখানে কমিশন খাচ্ছি, আমি সেই প্যারেন্ট কোম্পানির মাল এখানে বেচার জন্য চেষ্টা করছি, এবং আমি ইনস্টিটিউশনগুলো সরকারি বলেন বেসরকারি বলেন সবাই আমরা সেটা গিলছি। আমরা কিন্তু বেস্ট টেকনোলজি, মোস্ট এফিসিয়েন্ট টেকনোলজি সেই কথাটা কিন্তু চিন্তা করছি না অনেক ক্ষেত্রেই। মানে ভেস্টেড গ্রুপের হয়ে অনেক কিছু করতে হয়, যে কারণে আসলে এই সমস্যাগুলো হয়। ডক্টর আসাদুজ্জামান, আরেকটা বিরতি নিচ্ছি, এরপর আরও আলোচনা করবো। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথের এই পর্যায়ে আরেকটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর সাবেক মহাপরিচালক ও অর্থনীতিবিদ ডক্টর এম আসাদুজ্জামান। ডক্টর আসাদুজ্জামান, আমরা এতক্ষণ জ্বালানি নিয়ে কথা বলছিলাম, আমরা জানি যে আপনি কৃষি নিয়েও বেশ কাজ করেছেন, গবেষণা করেছেন। তো কৃষি প্রধান বাংলাদেশ, কিন্তু আমরা দেখছি যে কৃষি থেকে নির্ভরতা কমে আস্তে আস্তে সেবা খাত এবং উৎপাদন খাতের বিস্তার ঘটছে, এটাকে অনেক ইতিবাচকভাবেও দেখছেন, আপনার মূল্যায়ন কী? দেখুন, পৃথিবীতে যত দেশই উন্নত হয়েছে সব দেশেই কিন্তু কৃষি থেকে অকৃষি, বিশেষ করে শিল্প এবং সেবা খাতে অবদান অনেক বেশি বেড়েছে। এবং আমাদের এখন কৃষি সব কিছু মিলিয়ে যদি ধরি, কৃষি বলতে আপনার ফসলের কথা বলেন, মাছের কথা বলেন, পশু প্রাণী সম্পদের কথা বলেন, এমনকি বনের ব্যাপারটাও কিন্তু, ফরেস্ট্রিটাও কিন্তু কৃষির অংশ। সব কিছু মিলিয়ে কত, 15-16% বেশি না জিডিপি? কিন্তু এই 15-16% কিন্তু ওই 70 সালের আপনার 70% চাইতে অনেক বড়, এটা মনে রাখতে হবে। সুতরাং অ্যাবসলিউট সাইজ অনেক বেশি বেড়েছে নিঃসন্দেহে, যেখানে আমাদের উৎপাদনও অনেক বেড়েছে, উৎপাদন কৃষি জমি কমে গেছে, কিন্তু 12 মিলিয়নের জায়গাতে এখন প্রায় 3 গুণ হয়ে 36 মিলিয়নের মতন, 35-36 মিলিয়ন হয়েছে চালেরটা অন্তত। যে জিনিসটা কৃষিতে সবচাইতে বেশি হয়েছে, আমরা মনে করি যে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বিভিন্ন সময়ে কৃষিতে যে সংস্কার করা হয়েছে তার ফলে কিন্তু কৃষি অনেকখানি এগিয়েছে, এটা মনে রাখতে হবে। কিন্তু কতগুলো টেকনিক্যাল প্রবলেম এখনও আছে, যেমন জমি তো ক্রমশ কমে যাচ্ছে, এ সম্বন্ধে নিঃসন্দেহ, লোক অনেক বেশি বেড়েছে, সেই সব অত লোকের যখন বাংলাদেশ হয় তখন 7.5 কোটি, এখন 15 কোটি বা তার বেশি, 16 কোটি, ডবলের ওপর লোক, কিন্তু তাকে খাওয়ানোটা সম্ভব হয়েছে এখন পর্যন্ত। তবে বরং বেশি হয়েছে উৎপাদন বলছেন, কিন্তু সেটা নিয়ে আর একটা অন্য একটা ব্যাপার আছে। কথা হচ্ছে এখন পর্যন্ত এটা কিন্তু মূলত চাল প্রধান, আমি কৃষির যে অন্যান্য ইভেন আপনার ফসল কৃষিতে গম থেকে সরে এসেছি, গম থেকে কিছুটা সরেছি, কিন্তু সেটাও সরাটা কত নিউট্রিশনালি কত ভালো হয়েছে বলা মুশকিল, কিন্তু অন্যান্য দিকে গিয়েছে সেটাও ঠিক। আপনি ভেজিটেবল যেমন আগে চাইতে অনেক বেশি পাচ্ছেন, ভেজিটেবল বেড়েছে, আপনার পোল্ট্রি বেড়েছে, অনেকগুলো মাছ আমরা রপ্তানি করছি, কিন্তু যতটুকু প্রয়োজন সেই অনুসারে কিন্তু বাড়ে নাই, এটা হচ্ছে একটা। 2 নম্বর হচ্ছে যে আপনার খাবারের চাহিদার নেচারটা বদলে গেছে, আরবানাইজেশন বেড়েছে অনেক বেশি, সুতরাং এবং সেখানে ইনকামও বেশি, সুতরাং লোকের সেই ধরনের চাহিদাও সেইভাবে অন্যভাবে হয়ে গেছে। যেটা কৃষির জন্য সবচেয়ে ভালো হয়েছে গত 6-7 বছরে, একটিও মহাদুর্যোগ বলে কোনো জিনিস হয় নাই, এটা কিন্তু বিরাট বড় ব্যাপার। এবং মানে আমাদের তো এই চ্যালেঞ্জটা থাকে, এই চ্যালেঞ্জটা সবসময় আছে, এবং যে কোনো সময় হুড়মুড় করে ঘাড়ের উপর এসে পড়তে হয়। 7 সালে কী হলো, বন্যাও হলো আবার সিডরও হলো, পরের বছর নার্গিসের আঘাত আসলো, ওই সময় তো 5 লাখ মেট্রিক টন আমাদের যে চাল আনার কথা ছিল ভারত থেকে, যেটা দিল না। কেবল সেটাই নয়, আমি এটাও জানি যে তৎকালীন যিনি অ্যাডভাইজার ছিলেন খাদ্যের, তিনি আমাকে একসময় বলেছিলেন যে আমি 9 বার টেন্ডার ফ্লোট করেছি, একটাও টেন্ডার পড়ে নাই, কারণ সারা পৃথিবীতেই তখন দাম বেশি, কখন কোন জায়গা থেকে নিয়ে আসবো কোনো ঠিক নেই। তো সুতরাং এইটা কিন্তু সবসময় হিসাবের মধ্যে নিতে হবে, কিন্তু হিসাবের মধ্যে নেওয়া যে আবার অসুবিধাজনকও আছে, যেমন কদিন আগে কালকে না পরশুই দেখলাম যে সরকারের হাতে এত চাল জমে গেছে যে বিক্রি করতে পারছে না, এবং অনেক জায়গাতে আবার অপরচুনিটি কস্ট যেটা, তো সুতরাং এই টানাপোড়েনের মধ্যে থাকতে হবে। কিন্তু এটা ঠিকই
মানুষ চাল যখন বেশি থাকছে, খাবার বেশি থাকছে, তখন কিছু মনে করে না, কিন্তু খাবার কম হলে কিন্তু পলিটিক্যাল প্রবলেম ক্রিয়েট করে। এমনিতে সরকার বলছে আসলে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আপনি যদিও বলছিলেন যে এটার মধ্যে একটা বিষয় আছে, চালে স্বয়ংসম্পূর্ণ হতে পারে খাদ্যে না, আমাদের এই স্বয়ংসম্পূর্ণটা আসলে কতটুকু টেকসই? আমরা তো আপনি যেটা বললেন যে দুর্যোগেরও আশঙ্কা আছে আমাদের, আমরা গত এই কয়েক বছরে হয়নি, খুব ছোট একটা উদাহরণ দেই, জাস্ট কেবলমাত্র আমি একটা গবেষণার ভিতরে হাতে ছিল যেটা শেষ হয়েছে আমার নেতৃত্বেই হয়েছে, যেখানে আমরা দেখছি যে বর্তমানে যেসব টেকনোলজি আমরা ব্যবহার করছি সেই টেকনোলজি যদি যদি দুর্যোগ নাও হয়, খুব বেশি হলে 10-15 বছরের পরে আমার ফুড শর্টেজ শুরু হয়ে যাবে, চালের শর্টেজ, অন্যান্য জিনিসের কথা বাদই দিলাম, মাছ মাংস বা ভেজিটেবল সেগুলো তো যেটা আছে ব্যাপার সেটা আছেই, কিন্তু তার মানে হচ্ছে যে আমার কন্টিনিউয়াসলি নতুন টেকনোলজি ব্যবহার করতে হবে, এবং বর্তমানে যেসব টেকনোলজি আছে তার মধ্যে যেগুলো হাই এন্ড অনেক বেশি সফিস্টিকেটেড ইতিমধ্যে আছে সেগুলোকে আমার ব্যবহার করতে হবে 40-45 সালের দিকে, তা নাহলে আমি কিন্তু খাদ্য স্বয়ংসম্পূর্ণ থাকতে পারবো না। তো তার মানে হচ্ছে যে পুরো এক্সটেনশন সিস্টেম, পুরো রিসার্চ সিস্টেমটাকে একবারে ঢেলে সাজিয়ে চিন্তা করতে হবে। আপনি যে সময়টার কথা বললেন, ওই সময় তো আমাদের যে ফুডের প্রতি, চালের প্রতি যে অ্যাট্রাকশন সেটাও তো কমে যেতে পারে, সেটা কমার পরেও কিন্তু আমরা দেখছি যে এটা ঘটবে, তার কারণ হচ্ছে টোটাল পপুলেশন তো অনেক বেশি, এবং আপনি যেটা হবে এখন হয়তো আপনি নাইজার সয়েল খেতেন, তখন বাসমতি খেতে চাইবেন, তো এটা তো মনে রাখতে হবে। তো সুতরাং এই ধরনের ব্যাপারগুলো ঘটবে, তার ফলে আমরা দেখেছি যে যদি দুর্যোগ নাও হয় তারপরেও কিন্তু আমাদের ঘাটতি দাঁড়িয়ে। আমাদের বাজার ব্যবস্থাপনা নিয়ে অনেক কথা হয় যে আসলে আমাদের অনেক উৎপাদন হচ্ছে, কৃষক উৎপাদন করছেন কিন্তু ন্যায্য দাম পাচ্ছেন না, যে কারণে এক ধরনের নিরুৎসাহ কিন্তু আছে, এবং সবাই যদি নিরুৎসাহিত হয় সেটা আবার ফুড সিকিউরিটিতে এক ধরনের ক্ষতির কারণ হতে পারে, আপনার কি মনে হয় এই বিষয়ে? এইটা আমি বলবো যে এটা সব সরকারের জন্যই চ্যালেঞ্জ, কী করে ঠিক রাখবো এটা একটা বড়, একটা বিরাট বড় ব্যাপার, কারণ যদি আপনি প্রোকিওরমেন্ট যদি ঠিক সময় মতন না করেন, ঠিকভাবে না করেন, তাহলে এই সমস্যাটা হবেই, ফ্লোর প্রাইস আপনি যদি মিনিমাম একটা প্রাইস না দেন ফার্মারকে তাহলে এটা হবে, কিন্তু এটা কিন্তু স্বল্পমেয়াদী সমস্যা, আপনাকে দীর্ঘমেয়াদে চিন্তা করতে হবে, দীর্ঘমেয়াদে চিন্তা করতে গেলে আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, এফিসিয়েন্সি বাড়াতে হবে। এখন আপনি যেমন বাংলাদেশে আমরা যে পানি ব্যবহার করি চাল উৎপাদনের জন্য, পৃথিবীর কোনো দেশে এত পানি ব্যবহার করে না, আমরা যদি পানিটা কম, ব্যবহারটা কমিয়ে নিয়ে আসতে পারি, এনার্জির খরচ কমবে, পানির খরচ কমবে, এমনকি ফার্টিলাইজারও কমবে, ফার্টিলাইজারেরও ব্যবহার কমানোর উপায় আছে বহু রকম, কিন্তু আমরা কোনোটার উপরই খুব বেশি জোর দেই নাই। এই জোরটা যদি দেই, যেখানে আগে 10 টাকা খরচ হতো উৎপাদনে, সেই জায়গায় যদি 7 টাকা হয়, তাহলে কিন্তু ফার্মারের আপনি দাম না বাড়লেও কিন্তু মার্জিনটা থাকে। ডক্টর আসাদুজ্জামান, আমরা আশা করব আপনি যে কথাগুলো বললেন সরকার যেন সেগুলো আমলে নেয় এবং আমাদের কৃষি আরও উন্নয়ন হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ধন্যবাদ। শেষ করব ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, দেখা হবে আগামী পর্বে, হয়তো অন্য কোনো অতিথির সাথে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।